কারণ কারণটা আমি বলছি কেন নামানো হয় না। এই যে দেখছেন না এই দ্বীপটা, দ্বীপটার আয়তন হচ্ছে 19,000 হেক্টর, 1 হেক্টর সমান 6 বিঘা জায়গা, মানে বিশাল এই দ্বীপ। এই দ্বীপে কেন নামানো হয় না? বিদিরপুর থেকে যেসব জাহাজগুলো আসে জম্মুর অপোজিট সাইড দিয়ে চলে, এই সাইড দিয়ে চলতে পারে না, কারণ জল কম বলে। আর ওই যে দূরে ম্যানগ্রোভ গাছগুলো দেখছেন না, ওগুলো কোনো এক প্রকার গাছ নিয়ে ম্যানগ্রোভ গাছ হয় না। এর মধ্যে আছে বানি, মোরাল, কেয়া, কেওড়া, হেতাল, বকড়া, সুন্দরী, এই প্রকার গাছগুলো নিয়ে হয় ম্যানগ্রোভ গাছ। এর হচ্ছে প্রচণ্ড মাটি ধরে রাখার ক্ষমতা, কারণ এর দু রকমের মূল আছে, একটা ঠেস মূল, একটা শ্বাস মূল। এই কারণে এরাই মাটিকে ধরে রাখে, আর মাটি ধরে রাখে বলেই সুন্দরবনের যত বদ্বীপগুলো আছে এখনো পর্যন্ত আছে, নাহলে কবেই সমুদ্রের তলাতে তলিয়ে যেত। 2008 সাল এখানে 30 থেকে 35 বছর 1 থেকে 1.5 লাখ লোক পুঁটি মাছের ব্যবসাটা করতেন, এবং 120টা আদিবাসী ঘর ছিল, ওরাও বসবাস করতো। সবাইকে তুলে দিয়ে নোম্যান্ড ল্যান্ড করে দিয়েছে। কেন? যারা সুরকি মাছের ব্যবসাটা করতেন ওরা কি করতো, প্রত্যেক বছর এইভাবে ম্যানগ্রোভ গাছ কেটে বালির সিমিজ বের করে দিয়েছে। তাহলে এইভাবে যদি প্রত্যেক বছর ম্যানগ্রোভ গাছ কেটে ফেলা যায়, এইভাবে বালির সিমিজ বের করে দেওয়া যায়, এই দিকটা তো একটা দিনে তলিয়ে যাবে। তলিয়ে গেলে সরকারের তো কিছু যায় আসে না, কারণ এখানে কোনো চাষযোগ্য জমি নেই, স্কুল নেই, হসপিটাল নেই, মানুষজন বাস করে না, এখানে ব্যবসা করার থাকে নি। তাহলে ব্যবসা করতে গিয়ে যদি দিকটা তলিয়ে যায়, ক্ষতি একটা সরকারের হয়ে যাবে। কীরকম এই দ্বীপ তলিয়ে গেলে সমুদ্রের তাণ্ডব ঢেউগুলো নাচতে নাচতে গিয়ে আমাদের এই যে ফেজারগঞ্জ, পাটিবনিয়া, মৌসুনি, এই তিনটে দ্বীপের ক্ষতি হয়ে যাবে। কারণ এই দ্বীপ তলিয়ে গেলে এর তাণ্ডব ঢেউগুলো নাচতে নাচতে গিয়ে ওই সব দ্বীপগুলোর ক্ষতি করে দেবে, কারণ ওখানে চাষযোগ্য জমি আছে, স্কুল আছে, হসপিটাল আছে, মানুষজন বাস করে। তাই সরকার চিন্তাধারা করে এখান থেকে গায়ে কারবার বসতি তুলে দিয়েছে। এমনিতে হয়নি কিন্তু এই জিনিসটা, বামফ্রন্টের আমলে দুজনের দুজন মন্ত্রীর ভেতরে টাসেল হয়। একজন ছিলেন মৎস্যমন্ত্রী কিরণময় নন্দ, আর একজন ছিলেন বনমন্ত্রী যোগেশ বর্মন, দুই মন্ত্রীর ভেতরে টাসেল হয়। কিরণবাবু মৎস্যমন্ত্রী বলছে না আমার মৎস্যজীবীদের এখানে কারবার করতে দিতে হবে, আর যোগেশবাবু বলছে না এই দ্বীপটা বাঁচলে আজকাল আশপাশের দ্বীপগুলো বাঁচবে। হ্যাঁ, আগে দ্বীপ, জঙ্গল, পরিবেশ এটা বাঁচা তো কর্তব্য। তাই যোগেশবাবু দ্বীপটাকে নিয়ে সুপ্রিম কোর্টে কেস তোলেন। সুপ্রিম কোর্টে যোগেশবাবু করে রায় দেন সুপ্রিম কোর্টের জজ, কারণ এই দ্বীপ, এই জঙ্গল, এই পরিবেশ বাঁচলে আশপাশের দ্বীপগুলো বাঁচবে। যোগেশবাবু ওখান থেকে সুপ্রিম কোর্টে 144 ধারা করে নামা ওঠা কায় কারবার বসতি সব ব্যান করে, হ্যাঁ সব ব্যান করে নো ম্যান্স ল্যান্ড করে দিয়েছে। তাহলে দ্বীপটা বোঝা গেল এর আয়তন কত, এখানে কেন নামতে দেয় না, শর্টে করে দিন। আচ্ছা ঠিক আছে, বক্তব্য যতটা সেটা বলতেই হবে। আচ্ছা তাহলে এটা বুঝতে পারলেন যে এই দ্বীপে কেন নামানো হয় না, কি কারণ? হ্যাঁ, আর এই দ্বীপে কি কি জন্তু আছে, হ্যাঁ কি কি পশু পাখি আছে বর্তমানে আপনারা পাখি দেখতে পাচ্ছেন না? আপনারা যদি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে আসতেন কয়েক হাজার পরিযায়ী পাখি এখানে দেখতে পেতেন। পাখির মধ্যে যেরকম সাইবেরিয়ান শ্রীগাল, শ্রীডাক, অনেক প্রজাতির পাখি এখানে আসে। ওরা শীতের সময় আসে, গরমের সময় আবার চলেই যায়। দ্বীপটা নির্জন বলে এখানে পাখিগুলো আসে। আর কি আছে? প্রচুর বিষধর সাপ আছে, সাপের মধ্যে যেরকম কেউটে, শ্রীগাল, বাঁদর, অন্যান্য জীবজন্তু যেগুলো জঙ্গলে থাকে সেগুলো আছে। আর ওই যে আদিবাসীরা থাকতেন ওরা প্রচুর পরিমাণে শোর পালতেন, শোরগুলোকে বন্য পশু হিসাবে গণ্য করে ফরেস্ট ডিপার্টমেন্ট নিয়ে যেতে দেয়নি, প্রচুর পরিমাণে শোরও আছে। আর এই যে এত বড় বঙ্গোপসাগর আপনারা বেরিয়ে আসলেন, এটা তো হরিণ পারাপার করতে পারে না, কারণ ওগুলো সুন্দরবনের ছোটো ছোটো খাড়িতে সম্ভব। হ্যাঁ, ফরেস্ট ডিপার্টমেন্টের এরকম নিজস্ব লঞ্চ আছে, এটা বকখালি রেঞ্জের আওতায়, এখানে রেঞ্জ অফিস আছে। 4 বছর আগে ওই লঞ্চে করে 40টা হরিণ এনে এখানে ছাড়া হয়েছে, তারও প্রজনন শুরু হয়ে গেছে, এখানে প্রচুর পরিমাণে হরিণও আছে। তাহলে এই দ্বীপটায় কী কী পশু পাখি আছে এটাও আপনাদের বললাম। এবার আশপাশে নদী নালা দ্বীপগুলো বলছি শুনুন। ইতিপূর্বে বলেছি যে খাড়িটা দিয়ে আসছি আমরা, ওটা এডওয়ার্ড ক্রিক, তার পাশেই পাতিবনিয়া দ্বীপ, এটা মৌসুনী দ্বীপ, এর মাঝখান দিয়ে যে নদীটা গেছে এটার নাম হচ্ছে চেনাই। এই চেনাই নদী ফের হয়ে মৌসুনী দ্বীপে যেতে হয়। নামখানার ওপরে যে বীজটা হয়েছে হাতানিয়া দেওয়ানিয়া, পুরোটাই চেনাই নদী দিয়ে নেমে এসে বঙ্গোপসাগরে মিশেছে। আচ্ছা, এই মৌসুনী দ্বীপের অপোজিট মানে এই সোজা যে যাচ্ছি আমরা, এটা হচ্ছে মরিগঙ্গা। এই মরিগঙ্গা ফের হয়ে সাগর দ্বীপ যেতে হয়, যেখানে কপিলমুনির মন্দির আছে, সাগর মেলা হয়। সাগর দ্বীপের পরে আর একটা নদী আছে, নদীর নাম হচ্ছে হুগলি নদী। আপনি কলকাতা থেকে ডায়মন্ড পর্যন্ত হুগলি নদী,
পূর্বমেদিনীপুর আর সাগর দ্বীপের মাঝখান দিয়ে এসে বঙ্গোপসাগরে বেঁধে গেছে। আচ্ছা ওই মানে হলদি নদীর নামকরণ হিসাবে পূর্ব মেদিনীপুরে, হ্যাঁ পূর্ব মেদিনীপুরে হলদিয়া বন্দর করে উঠেছে। তাহলে আশপাশের নদী নালা দ্বীপ এগুলো আপনাদের বললাম, একটা কথা বলি 2008 সালের আগে এখানে নামানো হতো কীরকম কেন না, ওই যে 1 থেকে 1.5 লাখ লোক সুস্থিবাজের কারবারের সঙ্গে যুক্ত ছিলেন, 120টা আদিবাসী ঘর ছিল, সবই বাজার হাট আসতো আমাদের ওই দিক থেকে, কারণ ওরা যে থাকতো আমাদের আত্মীয় স্বজনরা আসতো, আরও আপনাদের মতন পুলিশ পার্টিও আসতো, তখন মানে ফেরি সার্ভিস চালানো হতো। তাহলে নামানো হতো কীভাবে, ওখানে যেরকম জেটিতে জুতো পায়ে দিয়ে উঠলেন, এখানে তো জেটি নেই, জেটি হবে না, কলেজ ডিপার্টমেন্ট অনেক ইঞ্জিনিয়ার বিশ্বাস করে জেনেছেন, কারণ ওদের নিজস্ব লঞ্চ আছে, ওদের নাম দিয়ে উঠতে হয়, কিন্তু কোনো জেটি থাকবে না, এক ঢেউতে জেটি উতরে দেবে, যেহেতু আসলেন আপনারা নর্মাল স্টেজ সমুদ্রে, এক একটা ঢেউর উঠতে হয় 10 মিটার 15 মিটার করে, যখন বর্ষাকালে ওই সাগর মাঝে মাঝে, হ্যাঁ আষাঢ় মাঝে এইভাবে তাহলে জেটি হবে না। এখানে কীভাবে নামতে হতো, লক্ষ লক্ষ ক্যাংরা আছে, মোবাইল আসছে না, ক্যামেরা আসছে না, বয়স্ক লোকরা নামতে পারতো না, বাচ্চা কাচ্চারা নামতে পারতো না, কিছু ইয়ং ছেলে মেয়ে ছিল আসতো, কিছু ইয়ং ছেলে মেয়ে আসতো, তারা কি করতো জলে কাদায় নেমে যেত, নেমে গিয়ে তাকে সোনা আমরাও নেমে যেত, কারণ আমার এইভাবে মনে করেই চলে, আপনারা সবাই মিলে একটু বকশিস করবেন, এবারেই আমি শেষ করছি। জায়গাটা তো আর কম না, এখানে বালিগুলো আর ওরা যে ওই শুটকি মাছের কারবারটা করতেন, প্রচুর জায়গার প্রয়োজন তো, হ্যাঁ কারণে ম্যানগ্রোভ গাছ কেটে দিয়ে এইভাবে বালি ছিঁড়েছে। যারা ওই যে মানে শুটি মাছের কারবারটা করছেন ওদেরকে পুনর্বাসন করা হয়েছে, কোথায় কোথায় পুনর্বাসনটা হয়েছে।